এশিয়া কাপ যত ঘনিয়ে আসছে তত বেশি উৎসাহ উদ্দীপনা বাড়ছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ক্রিকেট প্রেমীদের মাঝে। প্রবাসী বাংলাদেশিদের মাঝেও বিরাজ করছে ব্যাপক উত্তেজনা। শ্রীলঙ্কা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ায় দেশটির ক্রিকেট ভক্তরা এটি বাড়তি পাওনা বলে মনে করছেন। আমাদের দলকে সমর্থন দিয়ে আমরা মাঠে থাকব এবং বাংলাদেশ টিমকে আমরা উৎসাহিত করব এবং আমরা আশা রাখব, যদিও এর আগেই এশিয়া কাপ পাইনি, এবারে এশিয়া কাপ জিতব এই আশা ব্যক্ত করি। বাংলাদেশে যারা আমরা সাপোর্টার রয়েছি অবশ্যই এখানকার সবার মধ্যপ্রাচ্যবাসী সবাই আনন্দিত। আমরা এশিয়ার ক্রিকেটের জন্য অত্যন্ত উপযুক্ত স্থান হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক সময়ে অনেক ছোট বড় আয়োজন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। গেল বছর টি-20 বিশ্বকাপের মতো বড় আসর অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। 1984, 1995, 2018, 2022 এ নিয়ে চারবার এশিয়া কাপের আয়োজন করে চলেছে সংযুক্ত আরব আমিরাত। আমাদের বাংলাদেশ অবশ্যই এবার একটা সাফল্য আমাদের জন্য নিয়ে আসবে, যেটা আমরা প্রবাসী হিসেবে গত টুর্নামেন্টগুলোতে আমরা প্রত্যাশা করেছিলাম। যারা বাংলাদেশি রয়েছি আমরা, আমাদের সবার প্রত্যাশা আমাদের বাংলাদেশি প্লেয়াররা বাংলা প্রবাসের মাটিতে জয় এনে আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আমিরাতে অবস্থানরত বাংলাদেশ দলের সমর্থকরা জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে গরমের তীব্রতা অনেক বেশি, তবে বাংলাদেশ দলের সূচনা ভালো হলে এই গরম দর্শকদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। তাছাড়া যতবার বাংলাদেশ দল আমিরাতের মাটিতে খেলেছে ততবার প্রাণ ভরে বাংলাদেশ দলকে উৎসাহ দিয়ে আসছে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। এবারও পূর্বের ন্যায় এই আসরে তারা বাংলাদেশ দলের কাছে এশিয়ার সেরা হিসেবে প্রমাণের দাবি রেখেছেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।